আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম আটকে পড়া প্রবাসীরা তিন বছরের মধ্যে ফিরতে পারবে না এমন দুঃসংবাদে দুশ্চিন্তায় পড়ে গেছেন আটকে থাকা হাজারো প্রবাসী এখন বাংলাদেশ সরকারের উচিত এ ব্যাপারে যথাযথ কার্যকর উদ্যোগ নেওয়া এই বিষয়টি নিয়েই আজকের নিউজ আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার দিয়ে জানিয়ে দিবেন। তো চলন বন্ধুরা বিস্তারিত নিউজটি জেনে নিন সৌদি আরব থেকে এক্সিট ও রিএনটি ভিসা নিয়ে নিজ দেশে ফেরার পর যেসব প্রবাসী কর্মী ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী তিন বছর সৌদি আরবে যেতে পারবেন না রবিবার সৌদি আরব সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে ভিসার মেদ শেষ হওয়ায় যারা সৌদি আরব যেতে পারেননি তাদেরকে আগামী তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না তবে যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না করোনা মহামারীর কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক দেশের প্রবাসী কর্মী আটকা পড়েন যাদের অনেকেরই ভিসার মেদ শেষ হয়ে গেছে